আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তা আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। ইউর পেমেন্ট আর কাইন্ডলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। এই অ্যাকশন বাটনে ক্লিক করলাম। আমি এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করে যাচ্ছে না, তো আমি এখান থেকে পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশন থেকে এখান থেকেও যাওয়া যাবে হাউ টু গেট পেইড, এখানে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখুন অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার এবং অ্যাড নিউ চেক ডিটেলস। তো চেকে নেওয়া কিন্তু একটা প্রবলেম, এই জন্য আমরা অবশ্যই নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস অর্থাৎ এখানে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। এখানে ক্লিক করলাম, এখানে বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল, এটা দেওয়ার কোনো দরকার নেই। নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই যে নামটা সেই নামেই হতে হবে, এবং ব্যাংক নেম, ব্যাংক নেম হিসেবে আমি এটা দিলাম ডাজ বাংলা ব্যাংক লিমিটেড, এবং এর থেকে অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার DBBL BDDH, এটা হচ্ছে সুইফট কোড, নাম ডাজ বাংলা ব্যাংক লিমিটেড, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার। একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে অ্যাকাউন্ট নাম্বারটা যেন অন্তত 13 ডিজিটের হয়, সেটা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তাদেরকে বলে দেবেন যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের, সেই 13 ডিজিটের নাম্বারটাই আপনারা আমাকে দেন, তারা লিখে দেবে আপনাকে। তো এখানে নেম, ব্যাংকের নেম, আপনি যে ব্যাংক থেকে নেবেন সেই ব্যাংকের নামটা দেবেন, আপনার নাম দেবেন যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তারটা দেবেন, দেন এটা হচ্ছে সুইফট কোড, ওই ব্যাংকের সুইফট কোড, দেন অ্যাকাউন্ট নাম্বার, দেন আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। এটা দিয়ে এই যে এখানে অবশ্যই সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটাতে কিন্তু টিকমার্ক দেয়াই থাকে, যদি না দেয়া থাকে তাহলে অবশ্যই এটা টিকমার্ক দেবেন, এটা প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে। এটাতে আপনি আরও চাইলে অ্যাকাউন্ট পরবর্তীতে অ্যাড করতে পারবেন, যেটাকে প্রাইমারি করবেন তারা কিন্তু সেটাতেই প্রথম পেমেন্ট পাঠাবে। তো এখানে আমি সেভ করে দিলাম। তো দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্টটাও অ্যাড হয়ে গেছে, এখানে প্রাইমারি এডিট করার অপশন আছে এবং অ্যাড পেমেন্ট মেথড। এখানে আমি এখন পেজটাকে রিফ্রেশ করি, দেখি আমার ওই যে হোল্ড অপশনটা আর কিন্তু থাকার কথা না, কারণ আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি। দেখুন আর হোল্ড ওই অপশনটা নাই, ইউর পেমেন্ট আর কাইন্ডলি অন হোল্ড এই অপশনটা আর নাই। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।